এই মুহূর্তে আমরা পৌঁছেছি রামঘাট। মা নর্মদার সাথে চলতে চলতে আমরা এখন রামঘাটে পৌঁছেছি। অপরূপ দৃশ্য এখানে। মহারাজের কাছে যাই। মহারাজ চলছেন, বাকি সবাই এভাবে মহারাজের সঙ্গে চলতে থাকবো। এইটা চারিদিকে একবার এরকম করে দেখিয়ে দাও। এটা ডিন্ডোরি রামঘাট। ডিন্ডোরি ডিন্ডোরি রামঘাট ডিন্ডোরি রামঘাট এখানে মায়ের অনেক লীলা আছে, মায়ের অনেক করুণা আছে, অনেক সাধক আছে, অনেক তপস্বী জায়গা আছে। কিন্তু নর্মদার এইরকম পাথর হয়ে যাচ্ছে সব, আর ক্রমশ এরকম জীর্ণ হয়ে যাচ্ছে জায়গায় জায়গায়। আমরা এই নর্মদার ধারে বসে যার যেখানে ইচ্ছা খুশি দাঁড়াও, জলে কেউ নামতে যেও না, নদীতে কেউ নামবে না। দূর থেকে নিয়ে নাও, যার যেখানে ইচ্ছা আছে বসে যাও, মাকে দর্শন করো, ব্যাস। এখানে জল দেখতে এই জল ডাইরেক্টলি পান করা যাবে মহারাজ। চকলেট গুলো নেই না, এদের দেওয়ার জন্যই তো চকলেট নিয়ে এসছি। চকলেট জমা আছে তো নিয়ে দিয়ে দাও। বাহ, খুব মাছ তো নিচে, এর নিচে প্রচুর মাছ, নর্মদা জলে প্রচুর মাছ, এ তো কেউ খায় না। ও, এরা সব মায়ের আশ্রিত, এদেরকে সবাইকে এদেরকে মায়ের আশ্রিত জ্ঞান করা হয়, সেই জন্য এখানে কেউ এগুলো মারে না, খায় না, আমাদের মতো না। এই তো নিচে 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 তো দেখা যাচ্ছে, বিশাল বিশাল মাছ দেখবে কত জায়গায়, এখানেও আছে, সব জায়গায় পাবে। আর এ কখনো জলে নামবে না, ভিতরে কারেন্ট থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে এইভাবেই অনেকে ভেসে গেছে, ডুবে গেছে, তলিয়ে গেছে। ব্যাস, এরকম সবাইকে এরকম ঘুরিয়ে একটা ছবি নিয়ে স্টপ করে দাও, বেশি করার দরকার। একটু দেখিয়ে দিই আপনাদের, এখানে ছোট্ট ছোট্ট জলপ্রপাত। স্বচ্ছ, একদম খাওয়ার উপযোগী। মা এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আকার ধারণ করে এগিয়ে চলেছে, আমরাও মায়ের সাথে সাথে এগিয়ে চলব, মাকে দেখতে দেখতে, পরিক্রমা করতে করতে। এইভাবে আমরা প্রত্যেকটা জায়গাতে পৌঁছব, এবং সেখানকার মাহাত্ম্য কী আছে আমাদের মহারাজ
দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্রের মহারাজ স্বামী নিত্যবোধানন্দজি সেগুলো আপনাদের এইভাবে বলবেন, এবং আমরা তার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে থাকবো প্রত্যেকটা জায়গায়।